আসসালামু আলাইকুম বন্ধুরা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন কোন কোন ছাত্রছাত্রীদের লেখা ভালো হয়। যে ছাত্রছাত্রীগুলোর পরিষ্কার মন, সুন্দরের প্রতি তাদের আছে আকর্ষণ, মেজাজটা যাহাতের হালকা নরম, কোনো কথায় সহজে হয় না গরম, কাজের শুরুতে মনে পায় জোর, অল্প পরিশ্রমে হয় না কাতর। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদের উদ্যোগে এই লেখা শিখার ক্লাস পরিচালিত হচ্ছে। যাই হোক বন্ধুরা, ভালো লাগা সুন্দর ও দ্রুত লেখা লিখতে গেলে আমাদের কি করতে হবে, এটাই হোক আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। খাতা যেন পোস্পানোগ্রাম বড় সাইজের খাতা হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। হাতের লেখা সুন্দর করতে হলে ছয়টি বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রথমত মার্জিন, বন্ধুরা খাতার চতুর্পাশে সুন্দর করে মার্জিন দিতে হবে। যেমন এখানে দুইটা পেজ দেখতে পাচ্তেছি, এখানে এই যে কালো রেখাটা এটা হচ্ছে মার্জিন, আর মার্জিন আমরা সবাই চিনি। লেখা সুন্দর হওয়ার অন্যতম আরেকটি বিষয় হচ্ছে প্যারা। সুন্দর ও সঠিক মাত্রায় প্যারা করতে হবে। যেমন এখানে শিক্ষাজীবনে সফল হওয়ার পাঁচটি অভ্যাস পরিবর্তন করে দিবে আপনার কেরিয়ার। শিক্ষাজীবনে সফলতা বলতে আপনি কি মনে করেন? অনেক ছাত্র আছে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যায় আসে এবং তারপর বাকি সময়টুকু অহেতুক ব্যয় করে, এভাবে শিক্ষাজীবন শেষ করে। তাহলে এই অংশটি একটি প্যারা। তারপর সফলতা আর ব্যর্থতা, এর থেকে শুরু করে ইতিহাসের স্বর্ণ অধ্যায়ের কাছাকাছি, এটা আর একটি প্যারা। কেননা থেকে শুরু করে এই বিষয়গুলো জানি, এটাও আর একটি প্যারা। বন্ধুরা এখানে তিনটি প্যারা রয়েছে। লেখা ভালো হওয়ার আরেকটি অন্যতম বিষয় হচ্ছে প্যারাসাজ। প্যারাসাজ করতে হবে অবশ্যই। প্রথমে 1 ইঞ্চি ভেতর থেকে লেখা শুরু করে 5 থেকে 6 লাইন লিখে শেষের দিকে 2-3 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। যেমন এখানে শিক্ষাজীবনে এই লেখাটি আমরা এখান থেকে লিখতে পারলাম হয় শুরু থেকে, কিন্তু 1 ইঞ্চি ভেতরে লিখেছি। আবার এখানে তারপর সফলতা, এটাও কিন্তু আমরা শিক্ষাজীবন শেষ করে এখান থেকে লেখা শুরু করতে পারলাম হয়, কিন্তু আমরা এখানে ফাঁকা রেখেছি। তো প্রথমে 1 ইঞ্চি ফাঁকা রাখা এবং শেষে 2-3 বা 4 ইঞ্চি ফাঁকা রাখা, এটাই প্যারাসাজ। প্রত্যেকটা প্যারাতেই আমরা বন্ধুরা এরূপ করেছি। প্রথমে 1 ইঞ্চি ভিতরে রেখেছি এবং শেষের দিকে আমরা 2-3 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 4 ইঞ্চি আমরা ফাঁকা রেখেছি। চার, প্যারাফাঁক। লেখা ভালো হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে প্যারাফাঁক। প্যারাফাঁক তথা দুটি প্যারার মাঝখানে পরিমাণ মতো ফাঁকা রাখা, ফাঁকা রাখতে হবে। যেমন এই প্যারা থেকে এই প্যারা পর্যন্ত মাঝখানে 2 লাইনের মতো আমরা ফাঁকা রেখেছি। এই দ্বিতীয় প্যারাটা তৃতীয় প্যারা থেকে মাঝখানে আমরা 2 লাইনের মতো ফাঁকা রেখেছি, এটাকে বলা হচ্ছে প্যারাফাঁক। বন্ধুরা আমরা জেনে নেই প্যারার মধ্যে কয়টি লাইন থাকতে পারে। এখানে ঘ নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকের সর্বশেষ উক্তিটি হলো আল কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এখানে 2 লাইনেই একটি প্যারা হয়েছে। আবার এখানে আমরা লক্ষ্য করি প্রায় 8-9 লাইন আর একটি প্যারা হয়েছে।
তাহলে প্যারা দুই লাইন হতে পারে, তিন লাইন হতে পারে, চার লাইন, পাঁচ লাইন, যে কোনো হতে পারে, তো প্যারার সাইজ করে লিখতে হবে, তাহলে লেখা আমাদের সুন্দর এবং দৃষ্টিনন্দন হবে। চতুর্গলি লেখা ভালো হওয়ার অন্যতম আরেকটি বিষয়, চতুর্গলি অর্থাৎ খাতার মার্জিনের ভেতর দিকে চারিপাশে একটি সরু গলির ন্যায় অঘোষিত গলি রাখতে হবে। যেমন বন্ধুরা আমরা দেখি এই যে মার্জিন, এই মার্জিনটার সাথে সাথে কিন্তু আমরা এই লেখাগুলো লিখি নেই, একটু ফাঁকা রাখছি, অর্থাৎ এই ফাঁকা জায়গা রাখাটাও লেখা সুন্দর হওয়ার আর একটি কারণ। ছয়, প্রত্যেকটি অক্ষর সুন্দর করে লেখা। বন্ধুরা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, যেমন দেখবে না দুটি চোখে যে আকাশ।